দের বছর আগে যারা খেলা হবে করে নাচতো তারা এখন চিয়ার লিডারের মতো বাইরে দাঁড়িয়ে কটা উইকেট পড়েছে তার হিসেব রাখছে আর এই গোটা ময়দান জুড়ে যারা খেলছে তারা বামপন্থী আর কোনো তৃণমূল নয় কোনো সন্দেহ নেই এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে বামপন্থীরা ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হয়েছে আপনি হয়তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন বাবা আজ থেকে দেড় বছর আগে তোমরা শূন্য হয়েছো একটু গলার বিশ্রাম দাও আমরা বলছি শুনুন পশ্চিম বাংলার সংসদীয় গণতন্ত্রের ইতিহাস যতবার লেখা হবে ততবার গোটা গোটা অক্ষরে লেখা হবে 2021 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম শূন্য হয়ে গেছে এই পশ্চিম বাংলা সংসদীয় রাজনীতির ইতিহাস যতবার লেখা হবে ততবার গোটা গোটা বোল্ড কালো করে লেখা হবে 2021 সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা শূন্য হয়ে গেছিল কিন্তু সেই লাইনটার পরে সেখানে কোনো দাড়ি থাকবে সেখানে কোনো ফুল স্টপ থাকবে না সেখানে কমা থাকবে আর তারপর থেকে আবার গোটা গোটা মোটা মোটা কালো কালো অক্ষরে লেখা থাকবে দেড় বছরের মাথায় শূন্য হয়ে যাওয়া একটা দল রাস্তার আন্দোলন আর আদালতের আন্দোলন করে মমতা ব্যানার্জির একের পর এক মন্ত্রীদেরকে আমরা জেলের ভাত খাইয়েছিলাম অন্য কোন রাজনৈতিক দল নয় বিজেপি বলছে গণ আন্দোলনের ডাক দেব সবাই মিলে লড়ব একই প্রোডাকশন হাউস থেকে একজন মুখ্যমন্ত্রী সেই প্রোডাকশন হাউসের বিরোধী দলনেতা সে নাকি লড়বে 2020 সাল অবধি তৃণমূলের মন্ত্রিসভার দুর্নীতির ক্ষীর খেল যে শুভেন্দু অধিকারী সে নাকি এখন লড়বে আরে আমরা লড়ছি চোখ খুলে তাকিয়ে দেখুন কারা লড়ছে গোটা মাঠটাকে বড় করে নিয়ে কারা লড়ছে রাস্তাটার পরিধি বড় করে নিয়ে কারা লড়ছে আদালতের মধ্যে কারা লড়ছে বামফ্রন্টগতভাবে কারা গিয়ে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াচ্ছে কারা পুলিশের সম্মুখীন হয়ে ব্যারিকেড উড়িয়ে দিয়ে লড়াই করছে হ্যাঁ এটা ঠিক আজ থেকে দেড় বছর আগে গান শুনতেন না খেলা হবে খেলা হবে খেলা হবে কান মাথা ঝালাপালা করে দিয়েছে এরা বিয়ে বাড়ি যাচ্ছি বলছে খেলা হবে অন্নপ্রাশন বাড়ি বলছে খেলা হবে ঠাকুর বাড়ি বিসর্জন হচ্ছে ঠাকুরের বলছে খেলা হবে দেড় বছর পরে তাকিয়ে দেখুন দেড় বছর আগে যারা খেলা হবে করে নাচতো তারা এখন চিয়ার লিডারের মতো বাইরে দাঁড়িয়ে কটা উইকেট পড়েছে তার হিসেব রাখছে আর এই গোটা ময়দান জুড়ে যারা খেলছে তারা বামপন্থী আর কোনো তৃণমূল নয় কোনো বিজেপি নয় কারা আমরা 34 বছর সরকার চালিয়েছি আমরা আপনি বলতে পারেন এত দম্ভ কিসের এত অহংকার কিসের আমাদের দম্ভ আমাদের অহংকার আমাদের সততার ব্র্যান্ডিং লাগে না পলাশ দাসকে ভোটে দাঁড় করানোর সময় নিতে লিখতে হয় না সততার প্রতীক পলাশ দাকে ভোট দাও 2011 সালে বিজেপি নয় কারা আমরা 34 বছর সরকার চালিয়েছি আমরা আপনি বলতে পারেন এত দম্ভ কিসের এত অহংকার কিসের আমাদের দম্ভ আমাদের অহংকার আমাদের সততার ব্র্যান্ডিং লাগে না পলাশ দাসকে ভোটে দাঁড় করানোর সময় নিতে লিখতে হয় না সততার প্রতীক পলাশ দাকে ভোট দাও 2011